অতিরিক্ত কোকাকোলা পান করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভব। আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে অতিরিক্ত কোকাকোলা পান করলে শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে। প্রথমে আসি ওজন বৃদ্ধি ও স্থূলতা। কোকাকোলার মধ্যে একটি প্রধান উপাদান হলো চিনি। এক ক্যান কোকাকোলায় প্রায় 39 গ্রাম চিনি থাকে, যা একটি সাধারণ সুপারিকৃত দৈনিক পরিমাণের চেয়ে অনেকটাই বেশি। চিনি বেশি খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয়, যা ওজন বাড়ার কারণ হতে পারে। এই অতিরিক্ত পরিবর্তে স্থূলতা এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি। বেশি চিনি গ্রহণে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, যা দীর্ঘমেয়াদে ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। এর ফলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। গবেষণায় দেখায় যে যারা নিয়মিত কোকাকোলা বা অন্যান্য চিনিযুক্ত সোডা পান করেন, তাদের ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি থাকে। দাঁতের সমস্যা। কোকাকোলায় থাকা ফসফরিক এবং কার্বনিক অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে। এনামেল ক্ষয় হয়ে গেলে দাঁতের ক্যাভিটি এবং সংবেদনশীলতা বাড়তে পারে। চিনি দাঁতের ক্ষতির অন্যতম প্রধান কারণ এটি ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসেবে কাজ করে থাকে, যা অ্যাসিড তৈরি করে এবং দাঁত নষ্ট করে। হাড়ের ক্ষতি। কোকাকোলায় ফসফরিক অ্যাসিড আছে, যা শরীর থেকে ক্যালসিয়াম শোষণ করতে সক্ষম। ক্যালসিয়ামের অভাবে হাড়কে দুর্বল করে এবং বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটি অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ায়। গবেষণায় দেখা গেছে যারা বেশি কোকাকোলা পান করেন, তাদের হাড়ের ঘনত্ব অনেকটাই কম থাকে। কিডনিতে সমস্যা। কোকাকোলায় উচ্চমাত্রায় ফসফেট থাকে, যা কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। নিয়মিত সোডা পান করলে কিডনিতে স্টোন পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত চিনিযুক্ত পানীয় কিডনি ফাংশনের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডিহাইড্রেশন। কোকাকোলায় থাকা ক্যাফেইন শারীরিক ডিহাইড্রেশন করতে পারে, কারণ এটি প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। এবং ডিহাইড্রেশন হলে মাথা ব্যথা, ক্লান্তি এবং শরীরের পানি শূন্যতা দেখা দিতে পারে। হৃদরোগের ঝুঁকি। চিনিযুক্ত পানীয় রক্তের ট্রাইগ্লিসারাইড এবং খারাপ কোলেস্টেরল বাড়ায়, যা হৃদযন্ত্রের জন্য অনেকটাই ক্ষতিকর। দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। পেটের সমস্যা। কোকাকোলার অ্যাসিডিক প্রকৃতি পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। অনেক সময় এটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং পেটের ফোলাভাবের কারণ হতে পারে। মানসিক চাপ ও উদ্বেগ। কোকাকোলায় ক্যাফেইন থাকে, যা অতিরিক্ত স্নায়ু উত্তেজিত করে। যারা ক্যাফেইন সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এটি উদ্বেগ এবং নিদ্রাহীনতা এবং হৃদস্পন্দন বৃদ্ধি করতে পারে। মাঝে মধ্যে খিদে কমানো। চিনিযুক্ত পানীয় যেমন কোকাকোলা মস্তিষ্কে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের প্রভাব ফেলে, যা খিদা কমাতে পারে। এর ফলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছা কমে যায় এবং পরবর্তী সময়ে বেশি ক্যালোরি গ্রহণ করা যেতে পারে। নিয়মিত এবং অতিরিক্ত কোকাকোলা বা সোডা পান করলে শরীরের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। মাঝে মাঝে খেলে ক্ষতি না হলেও নিয়মিত বা বেশি পরিমাণে পান করলে উপরের উল্লিখিত সমস্যাগুলির ঝুঁকি বাড়তে পারে। তাই স্বাস্থ্যকর পানীয় যেমন ফল, জল এবং ফলের রস বা অন্যান্য প্রাকৃতিক পানীয় বেছে নেওয়া যথেষ্ট ভালো। তো বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটা ন্যূনতম ইনফরমেশন বা ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য বাই।